এই মুহূর্তে সকলকে ডাঙর খবর বিগ ব্রেকিং নিউজ সদন আরম্ভ হওয়ার 10 মিনিটের পাছতেই এই সিদ্ধান্ত দেখবলে পাওয়া গেছে আর মার্শেল লগাই অধ্যক্ষয় উলিয়াই দিলে অখিল গগৈ সদনের মজিয়াত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছিল নারী নির্যাতনের ঘটনাক উত্তাল হয়ে পড়েছিল আর ইয়ার পরিপ্রেক্ষিতত এইবার অধ্যক্ষয় নিলম্বন করেছে অখিল গগৈ প্রশ্নোত্তর কালের সময়সাত থাকিব নারিব অখিল গগৈ ডাঙর খবর জানাইছো এই মুহূর্তে টাইমিটর দর্শক সকল আর অখিল গগৈক নিলম্বন করা হয়েছে প্রশ্নোত্তর কালের সময়সাত অখিল গগৈ সদনের মজিয়াত থাকিব নারিব এবার মার্শেল লগায় অধ্যক্ষ উলিয়াই দিছে অখিল গগৈ এই মুহূর্তত অখিল গগৈর মন্তব্য আছে অধ্যক্ষয় নিলম্বন করা মন্তব্য আছে মন্তব্য শোনাবলে চেষ্টা করি আপনি কেউ ভাষণ দিয়ে থাকে এই ঘটনা কেউ হব নিব আশা করো মাননীয় মন্ত্রী মহোদয় মূর অনুরোধ গুরুত্ব সহকারে লব অনারেবল মিনিস্টার অনারেবল মিনিস্টার ধর্মেশ্বর কোঁয়ারের কোয়েশন মন্ত্রী ডাঙরিয়া আপনি এটা গাব নালাগে বিষয়টো কোৰ ফালে আপোনাক যি জানিব বিচাৰিছে সেইটো খুদ অধ্যক্ষ মহোদয় প্রধানমন্ত্রীয়ে অসমক ভারতবর্ষের ভিতর এক নম্বর করিম বুলি কৈছিলে আপনি কেউ ভাষণ দিয়ে থাকে আশা করো মাননীয় মন্ত্রী মহোদয় মূর অনুরোধ গুরুত্ব সহকারে লব অনারেবল মিনিস্টার অনারেবল মিনিস্টার ধর্মেশ্বর কোঁয়ারের কোয়েশন মন্ত্রী ডাঙরিয়া আপনি এটা গাব নালাগে বিষয়টো কোৰ ফালে আপনি যি জানিব বিচাৰিছে সেইটো খুদ অধ্যক্ষ মহোদয় প্রধানমন্ত্রীয়ে অসমক ভারতবর্ষের ভিতর এক নম্বর করিম বুলি কৈছিলে মুখ্যমন্ত্রীও এক নম্বর করিম বুলি কৈছিলে এইটো আপনি গাব নালাগে নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে অসম এক নম্বর মন্ত্রী ডাঙরিয়া তো এতিয়া সকলো ক্ষেত্রে আমি নারীর বিরুদ্ধে যে এনেকুৱা ধরনের অত্যাচার কৈছে আইন শৃঙ্খলার প্রত্যেকটো ক্ষেত্রে আমি দেখিবলে পাইছো যে এই সরকার ব্যর্থ হৈছে আপনি খুদক বাকি অন্য দিনত আপনি ভাষণ দিয়ক
প্রত্যেক দিনে আপনি কেউ ভাষণ দিয়ে থাকে সাপ্লিমেন্টারি কৈছে এই ঘটনা কেতিয়াও হব নোৱাৰিব এনেকৈ মহিলাসকলক আশা কৰো মাননীয় মন্ত্রী মহোদয় মোৰ অনুৰোধ গুৰুত্ব সহকাৰে লব অনাৰবল মিনিষ্টাৰ অনাৰবল মিনিষ্টাৰ ধৰ্মেশ্বৰ কোঁৱৰৰ কৈছোঁ মন্ত্ৰী ডাঙৰীয়া আপুনি এইটো গাব নালাগে বিষয়টো কৰো ফালে আপুনি যি জানিব বিচাৰিছে সেইটো সোধো অধ্যক্ষ মহোদয় প্ৰধানমন্ত্ৰীয়ে অসমক ভাৰতবৰ্ষৰ ভিতৰত এক নম্বৰ কৰিম বুলি কৈছিলে অত্যাচাৰ কৰিছে আইন শৃংখলাৰ প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে আমি দেখিবলৈ পাইছো যে এই চৰকাৰ ব্যৰ্থ হৈছে অসম মেডামেণ্টাৰী কৈছন 2000 আপনি জনালে হয়েছে আরে আপনি কেউ ভাষণ দিয়ে থাকে সাপ্লিমেন্টারি কৈছে এই ঘটনা কেতিয়াও হব নোৱাৰিব ডাঙরিয়া টুইশন আধার কারণে সাসপেন্ড করা হয়ে গেল।